পাইব সংসার পরিজ সবাই Oh,
মন দিখির সব ফুল হয়, ফুল নারীর সব চন্ডাল, তাই তো যত ঘাটে আমারই নৌকা আছে।
সেই ঘাট হচ্ছে আমার, কিন্তু রাম শ্যামকে পাঠাচ্ছি। সাত দিন হয়ে গেল সেই রাম শ্যাম একটাও আমাকে টাকা দেয়নি, শুধুমাত্র আমার দারু চাই। জানি না রাম শ্যাম কোথায়, এইবার যদি রাম শ্যাম আসে, যদি রুপিয়া যদি আমার কাছে লিয়ে আসে, তাহলে তার প্রাণ রক্ষা আছে, নইলে আমি চিনি আমার রাম শ্যামকে আমার হাতের কাহু কখনো চিনবে না ওই রাম শ্যামকে। সাত দিন হয়ে গেল এখনো রাম শ্যাম কেন আমার কাছে আসেনি, দেখি রাম শ্যাম সে আমার কাছে রুপিয়া লিয়ে আসে কি না, আর কিছুক্ষণ আমি দেখি না কেন রাম শ্যাম আসে কি না। আজ আমরা ঠাকুরের কাছে এমন কি অপরাধে করেছিলাম যে আমরা মাতা পিতার মুখ দর্শন করতে পেলাম না। তবে বাবা ভাই চল, আজ আমরা যে বাবুর বাড়িতে থাকি সেই বাবুর কাছে গিয়ে বলবো, বাবু হগো বাবু আমাদের কিছু অন্ন দাও, আমার আমার ভাইয়ের মুখে তুলে দেব। ভাই কাঁদিস না ভাই, ওরে ভাই বাবু বাবু আমাকে ডেকেছ বাবু, প্রণাম হে বাবু। রাম শ্যাম বাবু একটা কথা বলতো, সাত দিনই থেকে তাদেরকে ওই ঘাটে পাঠিয়েছি, কিন্তু একটাও আমাকে রুপিয়া দিসনি কেন? বাবু ঘাটে গেছিলাম বাবু, হ্যাঁ কিন্তু কিন্তু কোন যাত্রী যে আমরা পাই না বাবু। বাবু কোন 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 যাত্রী আমরা পাইনি বাবু। এ কি বললে রাম শ্যাম, সে আমার ঘাটে গেছিলে, কেউ পারা পার হইনি আমার ঘাটে, ওই জন্য কোনো রুপিয়া পাসনি। না বাবু কেউ পারা পার হইনি বাবু। হরি রাম শ্যাম বাবু সত্যি তাদেরকে আমি বড় করেছি, তোরাই হচ্ছিস আমার সন্তানের মতো রাম শ্যাম, তাই তো রকম সাত দিন থেকে রুপিয়া পাসনি, এসেছিস তুই আমার কাছে, বলতো তুই কেন এসেছিস? কেন এসেছি বাবু, আমার এই যে ছোট ভাই, এই ছোট ভাই বলে দাদা আমায় কিছু খেতে দাও, দাদা আমায় কিছু খেতে দাও, কিন্তু কেউ পারা পারো হলো না, আর কিছু এই ভাইয়ের মুখে অন্ন দিতে পারলাম না। শ্যাম তোর এতই খিদা লেগেছে? আর অনেক খিদে লেগেছে, আমি ছাড়তে করতে পারি না। ঠিক আছে, তোরা তখন আমার বেটার মতো, তোদেরকে খাবার দেব না তো আমি কাকে দেব? যখন পিয়ালি আসতে পারিস নি আমার কাছে, তোদেরকে খাবার দেব, বস আমি তোদেরকে খাবার দিচ্ছি। এইবার রাম শ্যামকে আমি জন্মের মতো খাবার খাওয়াবো, সাথিনী থেকে আমার ঘাট দিয়ে কোনো রুপিয়া নিয়ে আসেনি, এইবার আমি ছাড়বো না তাদেরকে। বলি রাম শ্যাম বাবু খাবি? হ্যাঁ বাবু খাবি। হ্যাঁ বাবু খাবি, খাবি রুপিয়া কই? শুধু আমার রুপিয়া কই? এবার পাহি ধরি, রুপিয়া ছাড়া আমি কিছু চাই না। ভাইকে মারবো না, শুধু আমার রুপিয়া চাই, শুধু আমার রুপিয়া চাই।
শুধু আমার রুপিয়া ওই রুপিয়া পেলে আমি দারু খাই মানুষ Thank you.
আমাদের ছোটবেলায় যখন মা হারিয়ে যাই তুমি তো সব আমাদের মা, আমি কিছু চাই না, শুধু আমার রুপিয়া চাই, রুপিয়া তুমি কিনা বল বাবু। বাবু এইরকম এইরকম তুমি কেন পাশান হয়েছো বাবু? কেন পাশান হয়েছি? তিন দিন থেকে আমি তারু খেতে পাইনি, শুধু রুপিয়ারই জন্য তোরা রুপিয়া এনে দিসনি সাত দিন থেকে, তোদেরকে আমি শেষ করে দেব। তোরা যদি প্রাণ রক্ষা করতে চাস এখনই যায় আমার ঘাটে, যেখানে থেকে হোক আমাকে রুপিয়া এনে দে। তাই হবে বাবু, যা তাই হবে বাবু, তাই হবে বাবু। বাবু তুমি তো আমার মা, তুমি তো আমার পিতা বাবু, এবার আর ভুল হবে না বাবু, ভুল হবে না। আরে মা ছাড়া সন্তানের ব্যথা কোইনা কে মা
বাবু ওগো দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। সত্যি? হ্যাঁ সত্যি বলেছিস তুই রে। সত্যি বলছি গো, যখন থেকে তোকে না দেখি আমার কিছুই ভালো লাগে না। সত্যি? তো আমাকে একটু আনন্দ দিবি না? সত্যি দেব গো। দে আগে এটা খেয়ে নাও। ভালো লাগছে? তোর হাতে তো মনে হচ্ছে মধু খাচ্ছি রে। সত্যি বলছো? হ্যাঁ তো তুমি একটু বসো। আরে তার পেলাম মরে চড়লে জবানি, কাবলে লাগন লাগি এ রাজা জি, বাজা বাজে না বাজে We'll be right back.
এইবার রাম সঙ্গ মাঠে সেই ঘাটে দিদি টাকা নিয়ে আসে আমার কাছে, তাহলে তাদের প্রাণ রক্ষা আছে, তাদেরকে আমি শেষ করে দেব। আর বিলম্ব না করি অভিনন্দন যাব ওই ঘাটে, ঘাটে যারা পারাপার হতে আসবে আমরা তাদের পার করে করি নেব, কেমন? চল ভাই চল, এই তো এই তো আমরা চলে এসেছি। অরে ভাই আমরা এখানেই দেখব যে কোনো পারাপাড়ের যাত্রী আসে কি না, তবে ভাই এতক্ষণে তো কেউই এলো না, তবে আমরা যদি আজ বাবুর হাতে পয়সা তুলে না দিই তবে তবে আমাদের যে ভীষণ মার মারবে ভাই, তাই না? বেশ ভাই চলো আমরা নগরে নগরে, তবে ভাই আমরা বিলম্ব করবো না, এই অবিলম্বে আমরা এখানে বসে রইব ভাই, কেমন? জানি না জানি নাই আমি আর কতদিনে পরে আমার স্বামীকে ফিরিয়ে পাব, স্বামীকে ভাই তোমরা ঘাটের মস্তে বসি কেন দু ভাই মিলে হাহাকার করে দুই চক্ষের জলে ফেলে যাও গো। আমরা যে মাতা পিতা হারা সন্তান মা গো, আমাদের কথা আর জিজ্ঞেস করো না মা, তুমি কে মা বলো তো? জানো গো জানো, বিয়ের বাসরে করে পদারে নাকি আমার স্বামীকে দংশনে করেছি, তাই আমি অকুল সাগরে ভেসে ভেসে যাই দেবতা না গো, কিন্তু তোমাদের এমন কি দুঃখ হলো? আমাদের কি হয়েছে মা? সে আজ তোমরা দুই ছোট মিলে আহাকারে করে, তা তুমি শুনবে মা গো, এই যে চোখের জল ফেলে যাও গো, আমাদের মাতা পিতা ছোটবেলায় মারা গেছে মা, যার জন্য আমরা এই বাবুর বাড়িতে থাকতাম মা গো, এই বাবু আমাদেরকে প্রতিদিন জ্বালা যন্ত্রণা দেয় যে তোমরা যাও ঘাটে, এই ঘাটে যারা যাত্রীরা পার হবে তারা পার। দাদা দাদা
এটা কি আমার মা? ভাই মা আছে না ভাই, এটা যে মা না ভাই, এটা মা না, তবে মায়েরই মতো। আজ তোমার বাবু অনেকে আঘাতে করেছি তোমাদেরকে বলি, তাই তোমরা দুই ভাই মিলে চোখের জল ফেলে যাও। তোমরা মা হার পুত্র, তোমরা তোমাদের বাবুর বাড়িতে তোমরা কাজ করো। এই বাবুর বাড়িতে আমরা যে এই ঘাটের মধ্যে বসে পাড়াপাড়ি করি, আর যা করি হয় উপার্জন করে নিয়ে গিয়ে বাবুর হাতে তুলে দিই, কিন্তু এমন দুর্ভাগ্য যে কোনো পাড়াপাড়ির যাত্রী আসে না। তোমরা সাতদিন থেকে অনহারে রয়েছ, তোমার বাবুর হস্তে করে দিতে না পেরে আজ শুধু তোমাদেরকে চাবুকেরে আঘাতে করেছি। তাই তোমার একটি কথা শুনবে আমার? কি এমন কথা রয়েছে মা? খাটে অনেক মা বোনরা রয়েছে, তাদের কাছে তোমরা দুই ভাই মিলে যাও, নিশ্চয়ই তোমাদেরকে ভিক্ষে দেবে। দেবে মা দেবে? অকপা যা পারবে এই রাম শ্যামকে দুইখানা করে দিও গো মা। আর যদি তোমরা সকল মিলে দুটি পয়সা তার হাতে তুলে দাও, তারা দুমুষ্ট অন্ন খেতে পাবে। যাও রাম শ্যাম, আমার নাম নিয়ে বলে নিশ্চয় তোমাদেরকে করে দেবে। বেশ তাই হবে মা। আরে একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, আর একটি পয়সা দাও গো বাবু, একটি
তোমরা ছুটে যাও, এই করি তোমার বাবুকে দেবে, এই করি খানি তোমার বাবুকে দেবে, দেখবে তোমাদেরকে অনেক অন্ন খেতে দেবে গো, উদর পূর্ণ ভাবে তুমি খাবে। তাই হবে মা, কিন্তু মা বল, তুমি তুমি এইভাবে সাগর সঙ্গমে ভেসে ভেসে যাবে কোথায় মা? আমি যাব দেবতানগর। ও তুমি যাবে দেবতানগরে? হ্যাঁ গো। ওই স্বামীজি এইবার তোরে না মা? হ্যাঁ। বেশ মা গো, তুমিও তো একটা মা, তুমি তুমি কেমন মা? মা এই সন্তানের জ্বালা যন্ত্রণা সহ্য করে আছো মা, সহ্য করে দেখছো মা গো? অগো মা, তবে মা তুমি এইভাবে না ভেসে ভেসে সাগর সঙ্গমে, আমাদের তো মাতা পিতা কেউ নেই মা, আমাদের দু ভাইয়ের সঙ্গে চলো আমাদের গৃহে মা গো। না রে রামসাপনা, আমি যদি তোমাদের সঙ্গে যাই তাহলে আমার স্বামীকে আমি কখনো ফিরিয়ে পাবো না, যতক্ষণে তোমার তোমরা আমার সঙ্গে সাক্ষাৎ করবে না ততক্ষণ আমি এই ঘর থেকে কোথাও যাব না। বেশ মা গো, তাই হবে মা। কোথায় ভাই স্যার? চল ভাই, আমরা আমরা যা উপার্জন করে পেয়েছি আমরা বাবুর হাতে পয়সা তুলে দেবো, চল ভাই চল। রাম শ্যামকে পাঠাচ্ছি, টাকা আনতে, কিন্তু এখনো আসছো না কেন, এত বিলম্ব কেন? তাই আর কিছু গুণ দেখি সে টাকা নিয়ে আসছে কিনা আমার কাছে, আর কিছু গুণ দেখি। তবে ভাই আমরা আর বিলম্ব করবো না, অবিলম্বে ছুটে যাবো বাবুর কাছে, আমরা দুই ভাই মিলে যা উপার্জন করে পেয়েছি সমস্ত পয়সা বাবুর হাতে তুলে দেব, কেমন বাবু? বাবু রাম শ্যাম, বাবু আসি আছিস তোরা? হ্যাঁ বাবু। রুপিয়া পেয়েছিস? হ্যাঁ বাবু। কই দে? পেয়েছি বাবু। দে 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 দে।
করে সত্যি তোরা রুপিয়া পেয়েছি তোদের বহুত খিদা লেগেছিল না বেশ এবার খেতে দাও না বাবু বস তোকে আমি খেতে দেব তোরা বস দেবে করে আসে বাবু আমাদের বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়াছে আসি আসি বলে জোসনা ভাবি দিয়াছে বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়াছে আসি আসি বলে জোসনা বাবু আমার ভাইজি খুবই ক্ষুধার্থ বাবু কিছু দাও বাবু তোদের খুব খিদা লেগেছে তাই না ভাই চিন্তা করবি না খাবার পেয়ে নিবি জলও আছে লে জল খাবি ওই কত জিনিস ভাবে জল খাবি তোদেরকে বলেছিলাম বেশি করে রুপিয়া নিয়ে আসতে তোরা অতটুকু রুপিয়া নিয়ে এসেছিস কেন বল কি করছিস ছেড়ে দেন বাবু ছেড়ে দেবো বাবু আমরা চুরি করে দিই বাবু ছেড়ে দেবো আমাদের যে ঘাটের মধ্যে মা দেখা হয়েছে মা হ্যাঁ বাবু তোরা মা কোথায় পেলি সেই মা আমাদের বলল যে যখন বাবু তোমরা কোনো যাত্রী পাচ্ছ না পারাপারের জন্য তোমরা যাও নগরে নগরে যা ভিক্ষি উপার্জন হবে তোমরা বাবুর হাতে তুলে দেবে আমরা তাই ভিক্ষি করে তুলে দিয়েছিলাম ওই ঘাটে তোরা লুঠুনি মা পেয়েছিস সেই মা তোদেরকে ভিক্ষা করে দিয়েছে এখনো তোরা মিথ্যা কথা বলছিস এখনো তোরা মিথ্যা কথা বলছিস বল ওরা এ মতন বলবে না তাহলে
আমি নিজে শাস্তি দিব, পয়সা সম্পূর্ণ আদায় করে নিব। বল চাউটা আমার হাতে দেন। তোরা টেনশন করিস না ভাই, তোদেরকে মারবো না বাবু, মারছি বাবু। ওরে জারুয়া গাছের ধারুয়া, তুই কাকে বললি? ওদেরকে ওদেরকে বাবু, ওদেরকে ওদেরকে আমাদের সঙ্গে চলো, সেই মাকে আমরা দেখিয়ে দেবো। বাবু তুমি সত্যি যদি হয় তাহলে শেষ করা যাবো। বাবু এসো চলো বাবু। আমি তো দেখতে পাই না। এই তো বাবু আমরা তো দেখতে পাই বাবু। আবার তোরা মিথ্যা কথা বলছি না বাবু, সত্যি করে বল কই তোরে মা? বাবু এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে বাবু, কই? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তুমি দেখতে পাও না? না ভাই। দাদা একবার তুমি দেখাও তো ভাই। এই যে বাবু আমাদের সামনে আমাদের মা দাঁড়িয়ে আছে। সত্যি করে বল, সত্যি করে বল, সত্যি বলছি বাবু। বল ওই ঘরে রে মা। রাম শরণ মা, আজ আজ আমার বাবুজি তোমায় দেখতে পাইলাম। সে যে শুধু তোমাদেরকে দুঃখ যন্ত্রণা দিয়ে এসেছে বলে তার ওই দুইখানি চক্ষু পাপে ভরা রয়েছে বলেই আমাকে দেখতে পাই না। যদি আমাকে দেখার তার ইচ্ছে থাকে তোমাদের দুই ভাইকে হস তোমাদের কাঁধে হাত হস্তখানি রেখে নিশ্চয় দেখতে পারবে। বেশ তাই হবে মা গো। তাই বাবু ধরের মাকে দেখাবি কি দেখাবি না? আমাদের আমাদের দুই ভাইয়ের শরীর স্পর্শ করে তুমি দেখো, ঠিক তুমি মাকে দেখতে পাবে বাবু। বেশ আমি যাবো না, আমার ছেড়ে দাও। আমার কাছে রেহাই নেই, আসবি কি আসবে না বল? যদি আমি না যাই তাহলে তোর ভেলাকে তোর মার করে আমার ঘরে। বল তোর মাকে বুঝিয়ে বল যে আমার সঙ্গে যেন আসে। তাকে আমি বিয়ে করতে চাই না বাবু, তাকে আমি বিয়ে করতে চাই।
আর কথা বলবো না বাবু, তোমার পায়ে ধরি বাবু। তুমি এত নিষ্ঠুর হয়ে গেছো, তুমি এত শুধুমাত্র তোমার জন্য, তোমার জন্য আমি যদি তোমায় করি অভিশাপ, না জানি তোমার বিপদ হতে পারে। কিছু হবে না, আসবে কি আসবে না সুন্দরী? না আমি যাবো না। এসো তুমি আমার কাছে, এসো। ওগো ডোম রাজা, বারবার করে আমায় বলে অন্যায় বাণী বললাম আমি তোমায় অভিশাপ, তুই চক্ষু অন্ধ হয়ে গেল। কথা বলতো রাম শ্যাম, বলো বাবু তোর কি সে মা কি চলে গেল না ছেড়ে? না বাবু, মা তো যাইনি বাবু, এই তো তোমার সামনে রয়েছে বাবু। ওরে আমি বড় পাপ করলাম রে, পাপের সাজা আমি পেলাম, আজ তোর মাকে না অন্যায় কথা বললাম, তাই তুই আমার দুই নয়ন হারিয়ে ফেললাম। ওরে রাম শ্যাম, আমরা দু ভাই কতই না বারণ করলাম বাবু, আমাদের মাকে ছেড়ে দাও বাবু। রাম শ্যাম বাবু, তোরা একটিবার পারিস না তোর মায়ের কাছে নিয়ে গিয়ে আমি ক্ষমা চাইব, আমি সব পাপের সাজা পেয়েছি, আমাকে নিয়ে চল না। তাই হবে বাবু। ওগো মা, বাবুর হয়ে আমি আমরা দু ভাই মিলে তোমার কাছে ক্ষমা চাই মা গো। রাম শ্যাম, আমার বাবু, বাবুকে ক্ষমা করে দাও। আজ তোমরা এত যন্ত্রণা সহ্য করো, আজ তোমার বাবুর উপরে তোমাদের মায়া মমতা আছে গো। আজ তোমার বাবুর জন্য তোমরা আজ বলছো ক্ষমা করে দাও তাকে, আমি ক্ষমা করে দিতে পারি কিন্তু একটি শর্তে। এমন কি শর্ত রয়েছে মা? এই গঙ্গার জল স্পর্শ করে তাকে বলতে হবে, নিজ নারী ছাড়া অন্য নারীকে কখনো অন্যায় বাণী বলবে না। বাবু রামশ্যাম, আমার মায়ের যে কিছু শর্ত রয়েছে বাবু। এমন কি শর্ত রয়েছে তোর মায়ের? এই গঙ্গা জল স্পর্শ করে তোমায় বলতে হবে কি, অপর নারীর দিকে আমি কখনো নজর দেব না। এই গঙ্গা জল স্পর্শ করে বলছি, মোর নারী ছাড়া অপর নারীকে অন্যায় কথা কোনোদিনও বলবো না। অগমা মনুষ্য, সন্তান কুপুত্র হয় গো, মা কখন কুপুত্র হয় না। যে বাণী দিয়ে আমি করেছি তাকে অভিশাপ, আমায় সেই আসে অভিশাপ ফিরিয়ে দাও মা। মায়েদেরকে সকলকে বলছি হুলধনী শঙ্খধনী দেবী, তার অঙ্ক আমি ভালো করে দেব। জয় মামুর সাথে বীর জয়, জয় মামুর সাথে বীর জয়, জয় মামুর সাথে বীর জয়। সত্যি মা গো, আজই তোমারই ফলে আজ আমি নয়ন দৃষ্টি ফিরিয়ে পেলাম। বলতে পারো মা, আজ তুমি কেন এইভাবে অকুল সাগরে ভেসে যাচ্ছ, এমন কি হয়েছে তোমার? মনে আগুন লাগলে সবাই দেখতে পাই গো, মনে আগুন লাগলে কেউ দেখতে পাই না। সকলে বিধবা হয় বছর ছয় মাসে, আমি বিধবা হয়েছি লৌহ বাসর ঘরে। এমন কি হয়েছে? পাত্তারে না গিয়ে আমার স্বামীকে দংশন করেছিল, তাই নিয়ে আমি অকুল সাগরে বেশি বেশি দেবতা নগরে যাই। বেশ মা, আর তোমায় বাধা দেব না, আজ এই রাম স্বামীকে কত না অন্যায় কথা বলেছি, কত না পদাঘাত করেছি, কত নাই আমি মেরেছি, ছোট থেকে লালন পালন করেছি, আমি বড় করেছি, তাই তো তোমায়ও কথা দিলাম মা, এই ঘাটটা আজ থেকে হলো রাম।